শহরের প্রধান কেন্দ্রে বিশালাকৃতির বহু বছরের মৃত গাছ পড়ে যখন তখন বড় বিপদ হবে, এই আশঙ্কায় আছেন বেশ কয়েকজন। জলপাইগুড়ি শহরের থানা মোড়ে কয়েক মাস ধরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বিশালাকৃতির আম গাছ মৃত অবস্থায় আছে। গাছটির ডালপালা পাতা সবটাই শুকিয়ে গেছে, তাই যে কোনো মুহূর্তে এই বিশালাকৃতির গাছটি পড়ে বড় বিপদ হতে পারে, কারণ ওই পথ দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। যদিও পৌরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো বলেন, বিষয়টি নিয়ে বন দপ্তরে পাঠানো হয়েছে, কাগজপত্র হাতে পেলেই গাছ কাটার উদ্যোগ নেওয়া হবে। এই গাছটা দীর্ঘদিনের গাছ, বহু পুরনো গাছ, এখন জরাজীর্ণ অবস্থা রয়েছে, গাছটা প্রায় মারাই গেছে, তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। স্থানীয় লোকেরা আমাদেরকে পৌরসভাকে চিঠি দিয়েছিল, পৌরসভা আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে পাঠিয়েছি, কাগজপত্র রেডি হয়ে গেলে আমরা গাছটা কেটে।